স্যার, স্যার আপনার খুব লেগেছে, আপনি নেশাও করে আছেন, আপনার এখন বাড়ি যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, কোথায় ওই জায়গাটা যেটা বাড়ির মতো লাগে, যেখানে পৌঁছানোর পর আমার মনে হয়েছে বাড়ি এসেছে, নিজের বাড়ি। কোথায় আমার বাড়ি, আমার জীবন, কোথায় আমার বাণী? বাণী স্যার, আপনার বাড়ি চলে এসেছে। আপনার বাড়ি। তাই তো দেখছি। স্যার, ইটস ওকে, আমি ঠিক আছি। ভগবান, আই জাস্ট হোপ উনি জীবনে আর কিছু পান বা না পান, এই বিয়েতে যেন উনি খুশি হন। হি ডিজার্ভস দ্যাট। চাকরি ছেড়ে দিয়েছো, ভেবেছো কি এবার কি করবে? অনেক টাকা আছে আমার বাবার কাছে, কিন্তু আমি ওখান থেকে কিচ্ছু নেব না, আমি নিজে কিছু করব, একটা নতুন জব করব। রণবীর, তুমি সত্যি পাগল। পরিশ্রম করে উপার্জন করলে, সুনাম অর্জন করলে, একটা মেয়ের জন্য সবকিছু ছেড়ে দিলে, কেন জানি না, যেটা ভিতর থেকে আসে আমি সেটা করি। আর এমনিতেও আমার মন তো তোমার কাছেই আছে না? সো ইউ মিন টু সে যে আমার জন্য? আমার জন্য আমি সেটাই করি যেটা আমার মন বলে। জানি তুমি সবসময় সেটাই করো যেটা তোমার মন চায়, রাইট? রাইট। আর কেউ এর আগে আমার মনকে এইভাবে কখনো ছোঁয়নি। আমার পরে তো কেউ ছুঁতে পারে না। তোমার আগে কেউ ছিল আর না তোমার পরে কেউ থাকবে। আমার মনের এত কাছে আর কেউ কোনোদিনও আসবে না। জানো, তোমার এই জিনিসটাই আমার সব থেকে বেশি ভালো লাগে, তোমার মন। যখন ভালোবাসো তখন মন থেকে ভালোবাসো। আমার তো মনে হয় তোমার মনে এত ভালোবাসা রয়েছে যা কখনো ফুরোবে না। কি হলো? স্যার, সামনের গাড়িটা হঠাৎ করে ব্রেক কষেছে। ছাড়ুন না স্যার।